কখন সরকার কি পরিকল্পনা করে তা তো জানা যায় না। যতক্ষণ পর্যন্ত মহাসমাবেশ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংখ্যামুক্ত নই। নির্বাচন কমিশনের তো আমরা বাতিল চাই, তার সাথে কি সে সংলাপ, সে সংলাপটা করবে কাকে নিয়ে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কারাবদ্ধ, তারপরে মির্জা আব্বাস সেও কারাবন্দী, আলাল সে কারাবন্দী, ধরুন বিরোধী দলের বড় বড় নেতারা তারা কারাবন্দী, তাদেরকে কারাবন্দী করে নির্বাচন কমিশন কার সাথে সংলাপ করবে? এরপরে নির্বাচন কমিশনের তো আমরা বাতিল চাই, তার সাথে কি সে সংলাপ, সে তো মানুষের মৃত্যু কামনা করে। বর্তমান নির্বাচন কমিশন তো মানুষের মৃত্যু কামনা করে, আর যেই ব্যক্তি মানুষের মৃত্যু কামনা করে তাদের সাথে কি সংলাপ করব? কাজে আমরা এই অবৈধ নির্বাচন কমিশন বাতিল চাই, কাজে তার সাথে তো আমরা সংলাপে যাব না, বরং তাকে বাতিল করতে আমরা বাতিল করার জন্য এই সমাবেশের আয়োজন করেছি। না তো আমরা বলছি যে আমরা তো এই নির্বাচন কমিশনকে অবৈধ বলি, তার বাতিল চাই, যা পদত্যাগ চাই, বাতিল ঘোষণা করার জন্য আহ্বান করছি সরকারকে, এবং যাকে আমরা নিরপেক্ষ মনে করি না, এবং যেই নির্বাচন কমিশন মানুষের মৃত্যু কামনা করে তার সাথে আমরা সংলাপে যাব না। আমরা ইসলামী আন্দোলন স্পেসিফিক তাদের সাথে সংলাপে যাবে না। না তো দেখছি কিছু কিছু জায়গা আমাদের কিছু লোক অ্যারেস্ট করা হয়েছিল, অবশ্য ছেড়ে দিয়েছে, হুমকি ধুমকিও দিচ্ছে। আর আপনারা তো জানেনই যে যতক্ষণ পর্যন্ত মহাসমাবেশ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংখ্যামুক্ত নই। কখন সরকার কি পরিকল্পনা করে তা তো জানা যায় না। এর জন্য সমাবেশ আলহামদুলিল্লাহ যদি সুন্দর মতো বাস্তবায়ন হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, মানুষজন নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে ফিরতে পারে, তখনই আমরা সংখ্যামুক্ত হবে। এর আগে আমরা সংখ্যামুক্ত নেই। কত লোক সংখ্যা তো আর বলা যাবে না, তবে আশা করি আলহামদুলিল্লাহ সর্বকালে সর্ববৃহত্তম এক সমাবেশ হবে। যেহেতু এই সমাবেশ শুধু কোনো দলের নয়, আমি মনে করি সমাবেশ সমস্ত জনগণের, কেন এখন তো ডে বাই ডে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে। কাজে আগামীকালের আগ পর্যন্ত আমরা কর্মসূচি সম্পর্কে স্পষ্ট বলতে পারছি না। সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা জেলায় থানাগুলিতে আমরা সফর করেছি, পোস্টার লিফলেটের ব্যবস্থা করেছি, দাওয়াতি কার্যক্রম করেছি, লিফলেট বিলি করেছি। এরপরে আলহামদুলিল্লাহ আমরা স্বেচ্ছাসেবক সেখানে নির্ধারণ করেছি, যেই সমস্ত স্পর্শকাতর এলাকাগুলি আছে সেখানে আমরা স্বেচ্ছাসেবক দেব, এবং মাইকিং আমরা করছি, অনলাইন ভিত্তিক আমরা প্রচারের ব্যবস্থা করছি, ব্যক্তি ব্যক্তি ম্যান টু ম্যান আমরা দাওয়াতি কার্যক্রম করছি। প্রশাসনের দায়িত্ব হল আমাদের যান মালের নিরাপত্তা প্রদান করা, কাজে আমাদের সাংবাদিক বন্ধুসহ কোনো জনগণই যেন অ্যাসাল্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, আমি প্রশাসনকে আহ্বান করব তাদের নিরাপত্তা প্রদান করার জন্য।